শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এস এম মফিজুর রহমান, পিতা মরহুম এস এম আজহারউদ্দিন, মা মরহুমা মাজেদা বেগম। আমার গ্রামের বাড়ি খুলনা জেলার অন্তর্গত তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামে। আমি যে সময় তেরখাদা কলেজে ইন্টারমিডিয়েট পড়ি, ওই সময় মুক্তিযুদ্ধ আরম্ভ হয়। 71 সালে 23 তারিখে খুলনা যখন পাক আর্মিরা অবরোধ করল, আমি তেরখাদার থেকে লঞ্চ যোগে, যারা ওদেরকে ঘিরে রাখছিল খুলনার ইপার থেকে, আমি লঞ্চে করে ওদেরকে রসদ ইয়ে করতাম। এটা সংগ্রহ করে রাখতো, আমি লঞ্চে করে আমি চলে যেতাম, যাইয়ে ওইখানে নামাই দিয়ে আবার ব্যাক করতাম। আমার আম্মা মানুষের কাছে শুনতো যে সে লঞ্চে গেছে, আবার লঞ্চে এখানে আইসে। ওই লঞ্চের শব্দ শুনলে উনি নদীর ঘাটে চলে আসে। একদিন আমি আমার আম্মাকে দেখতে গেলাম, আমার আম্মা আমারে আর ছাড়বে না। আমি বাবা নাই, বড় ভাই খুলনা শহরে থাকে, আমিও খুলনা শহরে থাকতাম, কিন্তু পরবর্তীতে আমি তেরখাদা কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। আমার ছোটো ভাইটা ছিল আমার থেকে 2 বছরের ছোটো, ক্লাস 8 পড়ত। আমি 23 মার্চের থেকে 27-28-30 তারিখ পর্যন্ত আমি রসদ দিতাম। রসদ দিয়ে পরে বাড়ি আসি, মা ছাড়ে না। ঠিক 3-4-5 দিন পরে আমাদের থানায় আর্মি আসলো লঞ্চ যোগে। তা ওরা এসে আমাদের একটা হাট ছিল আমাদের স্কুলের সামনে, আমাদের ওখানে বিরাট হাই স্কুল আছে, একটা খোলা জায়গায় হাট বসত। ওরা এসে আমাদের হাটটা ঘেরাও করে ফেলল। যাওয়ার সময় তো আমরা দেখছি গেল, আর আসার সময় ঘেরাও করে ফেলল। ঘেরাও করে ফেলানোর পরে আমরা দৌড়ে যেয়ে ওই স্কুলের ভিতরে ঢুকলাম কিছু ছেলে পেলে। পরে জানালা ভাঙিয়ে আমরা ওইখান থেকে লাফ দিয়ে চলে গেছি। আমাদের ওইখানে একজন সবুর খান সাহেবের খুব মানে পাণ্ডা বলে মনে হয়, উনি এই শুয়োরে বাচ্চারা তোরা দোষ কেন, তোর বাবারা আইছে। আমি কছি না আমার বাবারা না, তোমার বাবারা আইছে। এই নিয়ে আমরা ওই ধান ক্ষেতের ভিতরে চলে গেলাম। ধান ক্ষেতের ভিতরে যাওয়ার পরে এখন গুলি তো কিছু হয়েছে, ওরা বাজার থেকে কিছু টাকা পয়সা কিছু মাল জিনিস নিয়ে লোক লঞ্চে উঠে ওরা চলে গেল। তারপরে আমাদেরকে একজন ডাকতে আসলো যে ওনারা চলে গেছে, তোমরা আসো। আমরা গেলাম, যাইয়ে অনেক কথা হলো। কথা হওয়ার পরে সন্ধ্যার পরে বাড়ি গেলাম। আমি বাড়ি গিয়ে মাকে বলছি, মা আর্মি আসছে, ভাই খুলনায় থাকে, মানে উনি বাড়ি আসছে ধরাখানে। আমাদের গ্রামটাই মুসলিম লীগের। আরে বললাম যে মা আমি তো আর এসে থাকতে পারবো না, খাইয়ে আমি রওনা হব। এখন আমার মা প্রচুর পরিমাণে কাঁদতেছে। এখন আমার এক দাদা ডাক্তার রশিদ, উনি এসে বললেন, মামা তুমি কাঁদবে না, ও মহা উদ্দেশ্যে যাবে, পরে যেতে দাও। একটা প্যান্ট, একটা পাজামা, 2টে শার্ট, 2টে গেঞ্জি, 2টে লুঙ্গি, এই একটা এসে ঢুকাইয়ে ব্যাগে ঢুকাই আমি রওনা হলাম। পাতলার হাট, ওই হাটে যাচ্ছে মানুষ নৌকা নিয়ে হাটে গেলাম। হাটে যেয়ে নামিয়ে আমার এক ফুফাতো ভাই ছিল,
উনিও খুব ভালো ব্যবসায়ী ছিল। ভাই আমাকে কিছু টাকা দিতে হবে, তো কী করবে? আমাকে তুমি দেয়াল, আমি ইন্ডিয়া যাবো। সেই সময় তো রেয়াজ পয়সা বেশি, এক আনা দুই আনা, দুই পয়সা চার আনা আট আনা, এইসব পয়সা অনেকগুলো দিল আমার। ওই নিয়ে আমি চলে গেলাম আমার বর্তমান আমার যে শ্বশুর বাড়ি। আমার শ্বশুর আছে শরীফ মুসলিম মোহাম্মদ বীরমূর্তি বলতে, আমি গেলাম নগরকান্দি বাজার। তা ওইখানে আমি যাই উঠলাম, কেন কিছু খাওয়া দাওয়ার পরে আমি চলে গেলাম আর এক পুহু বাড়ি। রাত্রি ওদের ওখানে থাকলাম, রাত তিনটের সময় আমরা ছয় সাতজন মিলে হাঁটা দিলাম। বিভিন্ন দিক ঘুরে ঘুরে যাচ্ছি, যাইতে যাইতে আমাকে সাত দিন না আট দিন লাগলো। আমরা এক বর্ডার দিয়ে ঢুকতেছি বাগদা বর্ডার, ওইখানে আমাদেরকে দেখছি মানে প্রচুর গুলিগুলো হচ্ছে। আমরা ওইখানে ঢুকলাম না, না ঢুকে আবার ডাইনে ধান খেতের ভিতরে আবার চলে গেলাম। ডাইনে ধান খেতের ভিতরে যাইয়ে আমরা প্রায় চার পাঁচ মাইল চলে গেছি ধান খেতের ভিতর দিয়ে। যাইয়ে একটা বাজারে উঠলাম, বাজারে উঠে ওইখানে কৃষ্ণ দশ পাই দিয়ে বড়ো বড়ো ওই ই পাওয়া যেত পারুটি, ওই পারুটি কিনলাম এক একজনে এক একটা। আর বোধহয় কলা কিনলাম, কলা কিনে আমাদের গায়ে এটাই তো প্রচুর ময়লা। আমরা ওই ঘাটের ওখানে ই আছে নদী আছে ওইখানে ধুয়ে টুয়ে আমরা পরে ওই ই খাইলাম, পারুটি খাইয়ে গেলাম ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়ার ভিতরে যাইয়ে আমরা যেখানে যে উঠছি ওইখানে আমাদের এলাকার প্রচুর হিন্দু। আমাদের দেশের একটা ছেলেকে ওরাবার মেরে ফেলছে, ও এই দেশে একটু তালভাহানা করেছিল, ওরা ওইখানে মেরে ফেলছে, ওখানে থাকা নিরাপদ না। আমরা ওইখানতে বসিরহাট চলে গেলাম। ওইখান থেকে পরে আবার বসিরহাট শহরে গিয়ে আমরা রিক্রুট হলাম মুক্তিযুদ্ধের ইসে। ওই বাগেরহাটের ইয়ে ছিল কামরুজ্জামান টুকু, ওর ভাই আমাদেরকে রিক্রুট করলো। এখান থেকে আমাদের টাকি নাম করে একটা জায়গা, ওই টাকিতে আমাদের পাঠাই দিল। টাকি সবেমাত্র বীর মুক্তিযোদ্ধা খয়বর আহমেদ, আফজাল আহমেদ ওরা দুই ভাই, ওরা ওই ক্যাম্পের চার্জে। ওরা আমাদেরকে যেহেতু খুলনার ছেলে, আমাদের ওরাও খুলনার, প্রচুর খিচুড়ি রান্না করতেছে আর আমরা সবাই ওখানে থাকলাম। থাকার পরে আমরা খাইলাম, খাইয়ে দিয়ে ঘুমাইছি, পরে ওইখানে থাকলাম। এমপি আমাদের বাগেরহাট এক মোল্লাহাট ফকিরহাট মিলে এম এ খায়ের, উনি মোল্লাহাট হাই স্কুলের হেডমাস্টার ছিল এবং বঙ্গবন্ধুর ক্লাস ফ্রেন্ড। উনি বললো কি রে বাবা তুমি এত কষ্ট করে আসি। উনি আমাদেরকে কিছু লুঙ্গি দিয়ে গেলেন ওইখানে পেপার ক্যাম্প। পেপার ক্যাম্পে যাই, ওখানে কদিন হল্ট করলাম। হল্ট করে ওখান থেকে আমরা রেল স্টেশনে গেলাম, ওইখান থেকে আমরা রওনা হলাম, বিহারে চলে গেলাম। এটা হলো চাকুলিয়া, চাকুলিয়া স্টেশনে আমরা তাও আমাদের ক্যাম্পে যেয়ে হাজির হলাম। হাজির হয়ে আমি ওই ক্যাম্পের আট নাম্বার উইংয়ে আমাদের জায়গা হলো। আমি আবার ওইখানকার ওই ক্যাম্পের মানে আমি ছিলাম হলো কমান্ডার। আমার আন্ডারে বোধহয় ষোলো জন না সতেরো জন ছিল। আমরা ওইখানে থেকে ট্রেনিং নিয়ে তিন চার দিন পরে আমাদেরকে আবার ট্রেনিং আসলো পশ্চিমবাংলায় বেগুনদিয়া ক্যাম্পে আমাদের রাখলো। রাখে পরবর্তীতে আমাদের এখান থেকে আব্দুল জলিল নাম করে একজন কমান্ডার, নুরুল হক নাম করে একজন কমান্ডার, সৌরভ হোসেন একজন কমান্ডার, এরা তিনজনই এয়ারফোর্সে চাকরি করতো। ওরা পালাই চলে এসছে, কেউ ছুটি দিয়েছে কেউ পালাই এসে, ওরা আমাদের এই সাইডের কমান্ডার। আমরা ওইখানতে যুদ্ধ না করলাম। আমি ছিলাম আগে পাতলা ক্যাম্পে, পাতলা ক্যাম্পের তে আমি ওই তেরাখাদের ওই পাশে, যে তোমার বাড়ি ওই পাশে, আমার ওই পাশে পাঠাই দিল। যাইয়ে আমরা ওইখানতে যুদ্ধ করলাম। ২৯শে নভেম্বর আমরা ওই আমাদের তেরাখাদা ঘেরাও করলাম। থানা ঘেরাও করে আমি একটা জায়গা শেল্টার নিছি, হাই স্কুলের দোতলার থেকে আমাদের টার্গেট করে গুলি করা যায়। তোরাফালী নাম করে আমাকে এক পুলিশে গিয়েছিলো, বললে সারা এদিকে অনেক দেখা যাচ্ছে। অনতে আইসে আমরা একটু ব্যাক করলাম, ব্যাক করে যাইয়ে আমাকে ওইখানে মহাসেন মোল্লার পুকুর পরে আমরা বাংকার করে ওখানে যেতাম। তাইকে পয়লা ডিসেম্বর আমরা তেরোশোটা স্বাধীন করলাম, ২৯ ঘিরে রাখলাম, ৩০ ঘিরে রাখলাম। একটার কি রাত্রে ওরা আমাদের কাছে সারেন্ডার করলো। সারেন্ডার করার পরে আমরা
ওদের অস্ত্র টস্ত্র নিয়ে নিলাম। তারপরের দিন চলে গেলাম খুলনার উদ্দেশ্যে। খুলনার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যাইয়ে সেই সময় তেরোটা ওই মূলহাটের ভিতরে চাঁদপুর নাম করে একটা গ্রাম, ওই গ্রামে একটা রাজাকারদের একটা ইয়ে ছিল, ক্যাম্প ছিল। ওদেরকে আমরা এরাতে গুলি করতেছি, ওরা গুলি জবাব দিচ্ছে। পরে দুইটা লোক ওইখান থেকে গুলি অস্ত্র নিয়ে পালাই চলে আসলো। পালায় এসে আমাদের সাথে যোগ দিল। আর উল্লাহ বলল যে ওদের এখন বেশি ইয়ে নাই, রসদপত্র বেশি নাই, আমরা দুজনে যা পারি নিয়ে আসছি, আপনারা চালাই যান। পরে আমরা চালাইতে চালাইতে একসঙ্গে ওরা সারেন্ডার করলাম। আমরা খুলনার অভিমুখে রওনা হলাম। খুলনা যাইতে 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 আমরা পালেহাট নাম করে একটা বাজার আছে, একটা হাই স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, খুব বড় একটা জায়গা। ওই পালেহাটে যেয়ে আমরা অবস্থান নিলাম। অবস্থান নেওয়ার পরে ওইখান থেকে সামনের দিকে ওইখানে একটা ইউনিয়নের একটা অফিস ছিল, ইউনিয়ন অফিস, ওই অফিসে আমরা সেন্টার নিলাম। সেন্টার নিয়ে আমি আমার এক বন্ধু ছিল আনসার আলী, চেয়ারম্যানকে একটা রেডিও দিত এরকম উপরে মহলারা, বুঝলে পাকিস্তান আমলে, তার ওই রেডিওটা ও শুনতো এই পাঁচটা না ছয়টার খবরে বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তখন দৌড়তে দৌড়তে যাচ্ছি যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তারপর দিন আবার খুলনা ওই দিকে রওনা হলাম। রওনা হয়ে নদীর ইপারে থাকলাম কিছু একদিন না দু দিন, খাইয়ে উপারে গেলাম শহরে। চলে এসে আমি আমার এই ক্লাসে যোগদান করলাম, আমি ইন্টারমিডিয়েট পাস করলাম। পরবর্তীতে আমি ঢাকা পলিটেকনিকে এসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে আমি ইন্টারভিউ দিয়েছি পিডাব্লিউডিতে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে চাকরি হয়েছে। আমি জয়েন করলাম এই 16 সালে, আমি রিটায়ারমেন্টে গেছি। আমার ছেলেমেয়েরা মোটামুটি ভালো আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।